আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা সহ আমন্ত্রণ এনটিভি ইউরোপ নিউজে। সাথে রয়েছি আমি মীর আব্দুর রহমান। সংবাদের শুরুতে জানিয়ে দেব শিরোনাম। নো ডিল ব্রেক্সিট এড়াতে সবকিছু করার ঘোষণা দিলেন ব্রিটিশ চ্যান্সেলর ফিলিপ হ্যামন্ড। বাংলাদেশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহার বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়। এবং বাংলাদেশে নদ নদীর পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি। বন্যা দুর্গতদের মাঝে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। শুনছিলেন শিরোনামগুলো, এবার জানিয়ে দেব বিস্তারিত সংবাদ। ব্রিটেনের চ্যান্সেলর ফিলিপ হ্যামন্ড ইঙ্গিত দিয়ে বলেছেন নো ডিল ব্রেক্সিট বন্ধ করার লক্ষ্যে তিনি পরবর্তী প্রধানমন্ত্রীকে টেনে নামাতে ভোট দিতে পারেন। মিস্টার হ্যামন্ড আরও বলেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী পার্লামেন্ট স্থগিত করে নো ডিল ব্রেক্সিট বাস্তবায়নের যে পরিকল্পনা করছে সেটি বন্ধ করতে তিনি তার ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করবেন। এদিকে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রোশনারা আলী এমপিও সম্ভাব্য নতুন প্রধানমন্ত্রীর নো ডিল ব্রেক্সিটের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। হাউস অফ কমন্সে তিনি এই চুক্তির বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। সম্প্রতি চ্যান্সেলর ফিলিপ হ্যামন্ডের উদ্দেশ্যে দেওয়া ভাষণে রুশনারা আলী উল্লেখ করেন নো ডিল ব্রেক্সিট যুক্তরাজ্যের জন্য বিপর্যয় ডেকে আনবে, কর্মসংস্থান ও জীবিকা প্রভাবিত করবে। তিনি বলেন কনজারভেটিভ পার্টির উভয় নেতাই একটি নো ডিল ব্রেক্সিট সমর্থন করছেন। রাজনৈতিক লক্ষ্য হাসিলের জন্য তাদের দেশ বিক্রি করা থামানো উচিত। এ সময় তিনি হ্যামন্ডকে লেবার পার্টির বিরোধী বেঞ্চে যোগ দিয়ে নো ডিল ব্রেক্সিটের বিরুদ্ধে ভোট দেওয়ার আহ্বান জানান। এদিকে আজই ফিলিপ হ্যামন্ড ঘোষণা দিলেন নো ডিল ব্রেক্সিট এড়াতে তিনি সব কিছু করবেন। সরকারি পর্যালোচনা দেখা গেছে নো ডিল ব্রেক্সিটের ফলে যুক্তরাজ্যের অর্থনীতি বর্তমান অবস্থানের চেয়ে নিম্নতর হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ধর্মীয় স্বাধীনতা ও সহিষ্ণুতার জন্য বিশ্বের বিভিন্ন ধর্মীয় নেতা ও প্রতিনিধিদের সঙ্গে তাঁর অফিসে কথা বলেন। এতে বাংলাদেশি পরিচয় দিয়ে একজন নারী ট্রাম্পের কাছে অভিযোগ করেন বাংলাদেশে প্রায় 3,70,00,000 হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিখোঁজ হয়েছেন। বর্তমানে এখানে 1,80,00,000 সংখ্যালঘু রয়েছে উল্লেখ করে তিনি ট্রাম্পের সহায়তা চান। তাঁর এই বক্তব্য নিয়ে সোশ্যাল মিডিয়ায় সমালোচনার ঝড় উঠেছে। আর এই বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার। এ সময় তিনি বলেন ওই নারীর এমন অভিযোগ সঠিক নয়। আরো বিস্তারিত দেখুন রিপোর্টে। I have lost my home. They burned my home. They taken my land. মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহে ধর্মীয় স্বাধীনতা ও সহিষ্ণুতার জন্য বিশ্বের বিভিন্ন ধর্মীয় নেতা ও প্রতিনিধিদের সাথে তার অফিসে কথা বলেন। এ সময় বাংলাদেশি পরিচয় দানকারী এক নারী ট্রাম্পের কাছে অভিযোগ করেন বাংলাদেশে প্রায় 3,70,00,000 হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নিখোঁজ হয়েছেন। বর্তমানে এখানে 1,80,00,000 সংখ্যালঘু নির্যাতনের মধ্যে রয়েছে উল্লেখ করে তিনি ট্রাম্পের কাছে সহায়তা চান। Bangladesh and here is the 37 million the Hindu Buddhist and Christian are disappeared. হোয়াইট হাউসের ওয়েবসাইটে এ খবর প্রকাশ করে বাংলাদেশি ওই নারীকে মিসেস সাহা বলে পরিচয় করিয়ে দেওয়া হয়। আর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে জানা যায় ওই নারীর নাম প্রিয়া সাহা, তিনি একজন মানবাধিকার কর্মী। ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার এই নারীর এমন অভিযোগ সঠিক নয় বলে মনে করেন। রাজধানীর মেরুলবাড্ডায় বৌদ্ধ মন্দিরে এক অনুষ্ঠানে গিয়ে তিনি সাংবাদিকদের বলেন বাংলাদেশের বিভিন্ন ধর্মীয় সম্প্রদায় একে অপরকে শ্রদ্ধা করে। During my first 8 months as US ambassador I would visit all 8 divisions. বাংলাদেশে আমি গত 8 মাসে দেশের 8টি বিভাগে ঘুরেছি। মসজিদ মন্দির চার্চে গিয়ে ইমাম পুরোহিতদের সাথে কথা বলেছি। এখন এসেছি একটি বৌদ্ধ মন্দিরে। আমার কাছে যা মনে হয়েছে এখানকার ভিন্ন ভিন্ন বিশ্বাসের লোকজন একে অপরকে শ্রদ্ধা করে। তাই আমি মনে করি তার অভিযোগ সঠিক নয়, বরং ধর্মীয় সম্প্রীতির ক্ষেত্রে বাংলাদেশ একটি উল্লেখযোগ্য নাম, যদিও কোনো দেশই সম্পূর্ণভাবে সংখ্যালঘুদের অধিকার দিতে সফলতা পায়নি। তিনি আরো বলেন এ অঞ্চলের প্রধান ইস্যুগুলো কি তা যুক্তরাষ্ট্র ভালোভাবেই জানে। আরাফাত সিদ্দিক, এনটিভি নিউজ, ঢাকা। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাজ্যে এক সরকারি সফরে শুক্রবার লন্ডনে পৌঁছেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট লন্ডনের স্থানীয় সময় শুক্রবার বিকেল 3:40 হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। লন্ডনে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মোনা তাসনিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানিয়েছেন সফরকালে প্রধানমন্ত্রী 20 জুলাই লন্ডনে আয়োজিত ইউরোপের দেশগুলো
ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূতদের একটি সম্মেলনে যোগ দেবেন। প্রেস সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশি ডাক্তারদের পরামর্শ অনুযায়ী লন্ডনে চোখের চিকিৎসাও গ্রহণ করবেন। প্রেস সচিব আরও বলেন, প্রধানমন্ত্রী আগামী 5ই আগস্ট দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বাংলাদেশ সময় সকাল 9:35 লন্ডনের পথে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন। এদিকে প্রধানমন্ত্রীর আগমনের প্রতিবাদে বিমানবন্দরের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছে যুক্তরাজ্য বিএনপি সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এ সময় তারা বিএনপির চেয়ারপারসন কারাবন্দি বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করে ফ্রি খালেদা জিয়া ব্যানার ফেস্টুন প্রদর্শন করেন। অন্যদিকে যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতৃবৃন্দ বিমানবন্দরে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। ব্রিটেনের কসমোপলিটন নগরী এবং দ্বিতীয় বৃহত্তম শহর বার্মিংহাম থেকে পবিত্র হজ 2019 প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশ্যে রওনা হয়েছে। যুক্তরাজ্যের বিভিন্ন এয়ারপোর্ট থেকে 96টি লাইসেন্সধারী হজ এজেন্টের মাধ্যমে এবছর 271টি ফ্লাইটে প্রায় 27,000 হাজি সৌদি আরব গমন করবেন। এ নিয়ে বিস্তারিত দেখুন আমাদের ব্যুরো প্রধান ফারসু আহমেদ চৌধুরীর প্রতিবেদনে। জমজম ট্রাভেল লিমিটেড এর তত্ত্বাবধানে মুসলিম অধ্যুষিত বার্মিংহাম থেকে যুক্তরাজ্যের হজ 2019 প্রথম ফ্লাইট গতকাল সকালে সৌদি আরবের উদ্দেশ্যে যাত্রা করেছে। জমজম ট্রাভেল এর কর্মকর্তা ও গ্রুপ লিডার ফয়সল আহমেদ চৌধুরীর নেতৃত্বে মোট 98 জন হজ যাত্রী ভোর 8টায় বার্মিংহাম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে সৌদি আরবের উদ্দেশ্যে লাফতানসা এয়ারলাইন্সে ভ্রমণ করেন। আজকে আমরা জমজম ট্রাভেলসের পক্ষ থেকে ইংল্যান্ডের সর্বপ্রথম হজ ফ্লাইট লইয়া আপনার বার্মিংহাম থেকে 48 আর লন্ডন থেকে 48 সর্বমোট 98 হজযাত্রী লইয়া আমরা হজর উদ্দেশ্যে রওনা দিলাম। আপনারা ইংল্যান্ডবাসীর পক্ষ আমরা দোয়া চাইরাম, আপনারা আমরা লাগে দোয়া করবা আমরা হজর সম্পূর্ণ খাম সম্পাদন করিয়া আবার যাতে হাজিগণ লইয়া ফিরত আইতাম পারি। আলহামদুলিল্লাহ, দিস ইয়ার আই থিঙ্ক দ্যাট বিন অ্যান ইনক্রিজ অফ পিপল গোয়িং ফ্রম ইউকে। আই থিঙ্ক দিস ইয়ার কুড বি অ্যানিথিং ফ্রম 27,000 to 30,000 পিপল এভরি ইয়ার। ইটস এক্সপ্যান্ডিং অ্যান্ড এভরি ইয়ার মোর অ্যান্ড মোর পিপল। জমজম ট্রাভেল লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুর রহমান চৌধুরী এনটিভিকে জানান, যুক্তরাজ্য থেকে গত বছর প্রায় 26,000 হাজি হজ পালন করেন। এবছর তা আরও বৃদ্ধি পেয়ে প্রায় 27,000 ধর্মপ্রাণ মুসলিম হজ পালন করবেন বলে আশা করা হচ্ছে। 18 জুলাই থেকে শুরু করে আগামী 5 আগস্ট পর্যন্ত বিভিন্ন এয়ারলাইন্সের মাধ্যমে এসব হাজিগণ হজ পালনের জন্য সৌদি আরবে পৌঁছবেন। আমরা হজের উদ্দেশ্যে বার্মিংহাম থেকে রওনা করতেছি জমজম ট্রাভেলসের মাধ্যমে। আপনারা আমাদের জন্য দোয়া করিবেন। আজকে প্রথমবারের মতো আমি হজে যারাম জমজম ট্রাভেলের মাধ্যমে। আপনারা সবাই আমার লাগে দোয়া করবা যাতে আমি সুন্দর সুষ্ঠুভাবে আমার হজটা পালন করতে পারি। মোহাম্মদ ইকবাল, এনটিভি ইউরোপ নিউজ, বার্মিংহাম। জানিয়ে দেব কমিউনিটি প্রসঙ্গ। অনলাইন ভিত্তিক টাকা লেনদেনকারী প্রতিষ্ঠান পেপ্যাল ইউকে থেকে পৃথিবীর বিভিন্ন দেশে টাকা পাঠানোর সেবার উদ্বোধন করেছে। 17 জুলাই সেন্ট্রাল লন্ডনের হক্সটনে আয়োজিত এক প্রেস কনফারেন্সের মাধ্যমে পেপ্যাল টাকা পাঠানোর এ সার্ভিস জুমের ইউকে এবং ইউরোপের আরও 31টি দেশে তাদের আনুষ্ঠানিক উদ্বোধনের কথা ঘোষণা করেছে। গ্রাহকরা পেপ্যাল এর টাকা পাঠানোর অ্যাপ জুম অ্যান্ড্রয়েড এবং অ্যাপল ডিভাইসেও ডাউনলোড করে টাকা পাঠাতে পারবেন। তাদের এই অনলাইন ভিত্তিক সেবা সপ্তাহের 7 দিনই পাওয়া যাবে। প্রেস কনফারেন্সে তাদের সেবার সার্বিক তথ্যাদি এবং সেবার মান নিয়ে আলোচনা করেন জুম এর জেনারেল ম্যানেজার জুলিয়ান কিং। এ সময় তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন। পেপ্যালের মাধ্যমে বিশ্বের প্রায় সব দেশেই যে কোনো সময় টাকা প্রেরণ করা যাবে। বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার সব দেশেই জুমের সার্ভিস রয়েছে বলে জানান জুলিয়ান কিং। প্রত্যেক গ্রাহক একবারে সর্বোচ্চ 8,800 পাউন্ড প্রেরণ করতে পারবেন বলে জানানো হয় এবং এর লিমিট আরও বাড়ানো হবে বলেও তারা উল্লেখ করেন। উল্লেখ্য, 1998 সাল থেকে পেপ্যাল এর যাত্রা শুরু হলেও টাকা পাঠানো সেবা জুম 2015 সাল থেকে সেবা দেওয়া শুরু করে। আমেরিকা সহ কয়েকটি দেশে এ সেবা চলে আসছিল। ম্যানচেস্টারে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাকে সামনে রেখে ওল্ডহ্যামে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আমাদের গ্রেটার ম্যানচেস্টার ইনচার্জ দিলওয়ার হোসেন শিবলি জানান, আউটার স্কুল সংগঠনের আয়োজনে
একুশে জুলাই রোববার বাংলাদেশের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকাবাইচ ম্যানচেস্টারের আকর্ষণীয় পর্যটন লেক মিডিয়া সিটির সেলফোর্ড কিউতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাচ্ছে নর্থ ওয়েস্ট নৌকাবাইচ প্রতিযোগিতা। এ উপলক্ষে বিভিন্ন গণমাধ্যম কর্মীদের উপস্থিতিতে আয়োজক সংগঠনের পক্ষ থেকে আয়োজন করা হয় এক সংবাদ সম্মেলনের। এতে উপস্থিত ছিলেন পরিচালক মইনুল ইসলাম, মুরাদ চৌধুরী, মাহবুবুর রহমান সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। আয়োজক সংগঠন আউট স্কুলের পক্ষ থেকে ব্যাপক আয়োজনের কথা উল্লেখ করেন এবং প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের আকর্ষণীয় পুরস্কার প্রদান করা হবে বলেও তারা জানান। এছাড়াও অংশগ্রহণকারী সকল প্রতিযোগী দল এবং দর্শকদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে বলেও উল্লেখ করেন। এদিকে স্পেনে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে দেশীয় সংস্কৃতি তুলে ধরা এবং ভ্রাতৃত্বের বন্ধন প্রসারে বৃহত্তর ফরিদপুর সমিতির উদ্যোগে বনভোজনের আয়োজন করা হয়েছিল। আমাদের স্পেন ব্যুরো প্রধান সেলিম আলম জানান, বুধবার মাদ্রিদের লস আয়াতে মনোরম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর পিসিনা প্রবাসী বাংলাদেশিদের উপস্থিতি ছিল লক্ষণীয়। সংগঠনের সভাপতি হেমায়ত খান ও সম্পাদক তুতা কাজী কমিউনিটি নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের সহযোগিতা নিয়ে আরও সুন্দর শিক্ষণীয় প্রোগ্রাম করতে তারা আগ্রহী। বনভোজনে শিশু কিশোর, পুরুষ ও মহিলাদের জন্য ছিল দেশীয় বিভিন্ন রকমের খেলাধুলা ও বিতর্ক প্রতিযোগিতা। আওয়াল খান ও জহিরুল ইসলাম রানার পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন আকাশ শেখ, রিজবি আলম, আখতারুজ্জামান, টিপু খান, কবির হুসাইন সহ আরও অনেকেই। ইতালির মিলানোতে জাকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল ওরাতোরিও সান মার্কোর গ্রীষ্মকালীন সমাপনী উৎসব 2019। আমাদের মিলানো প্রতিনিধি ফেরদৌসী আক্তার পলি জানান, বৃহস্পতিবার মিলানো শহরের স্থানীয় ওরাতোরিও সান মার্কো প্রতিষ্ঠানটি প্রতি বছরের মতো এবছরও সফলতার সাথে সমাপ্ত করল গ্রীষ্মকালীন সমাপনী উৎসব। এই আয়োজনে ছিল শিশুদের জন্য লেখাপড়ার পাশাপাশি সাঁতার কাটা, খেলাধুলা, হস্তশিল্প, নাচ, গান সহ প্রতিরক্ষামূলক বিভিন্ন কৌশল। 5 বছর থেকে শুরু করে 14 বছর পর্যন্ত স্মল কিডস টিন এই তিনটি বিভাগে শিশুদের কারিগরি শিক্ষার ব্যবস্থা করা হয়েছিল। ইতালিয়ান শিশু সহ বিভিন্ন দেশের শিশুদের সাথে বাংলাদেশের শিশুরাও তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে। শিশুদের নিজ হাতে তৈরি করা বিভিন্ন পুতুল, নিজ হাতে আঁকা চিত্রকর্মগুলো দিয়ে এই প্রদর্শনীর ব্যবস্থা করে ওরাতোরিও কর্তৃপক্ষ। শিশুদের উৎসাহ দিতে এবছর সাদা, নীল, সবুজ, খয়েরি, আকাশি সহ মোট 8টি দলের মধ্যে থেকে বিজয়ী ঘোষণা করা হয় নীল দলকে। সবশেষে অনুষ্ঠানে আগত অভিভাবকদের জন্য একটি প্রতিবেদন দেখানো হয়। দর্শক, এবার জানাবো বাংলাদেশ প্রসঙ্গ। নদনদীর পানি বাড়ায় উত্তরাঞ্চলে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা। বন্যাদুর্গতদের মাঝে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় বিভিন্ন জায়গায় সড়ক ও রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বিস্তারিত থাকছে রিপোর্টে। বন্যার পানিতে তলিয়ে গেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ সদর, ফুলছড়ি ও সাঘাটা উপজেলা। বানভাসী মানুষ তাদের গবাদি পশু নিয়ে আশ্রয় নিয়েছে উঁচু বাঁধ আর রাস্তার উপর। বন্যাদুর্গত এলাকায় দেখা দিয়েছে খাবার আর বিশুদ্ধ পানির সংকট। এদিকে রেল লাইনে পানি ওঠায় গাইবান্ধার সাথে সারা দেশের ট্রেন চলাচল তৃতীয় দিনের মতো বন্ধ রয়েছে। এছাড়া সান্তাহার লালমনিরহাট রেল রুটে পানি ওঠায় এ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এখানে আমরা যা পাইছি তাতে হচ্ছে না, আরও আমাদের বেশি দরকার, কিন্তু মানুষ অনেক কষ্ট বিপদ এখানে আছে। রাস্তার উপরে পানি আমাদের 2 ফিট। টাঙ্গাইলের ভুয়াপুর তারাকান্দি বাঁধ ভেঙে নতুন করে তলিয়ে গেছে অন্তত 25টি গ্রাম। বিচ্ছিন্ন রয়েছে আঞ্চলিক সড়ক যোগাযোগ। এদিকে যমুনা নদীতে পানি বেড়ে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান সহ ফসলি জমি তলিয়ে গেছে। বন্যার পানিতে তলিয়ে গেছে বগুড়ার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার 15টি ইউনিয়ন। পানিবন্দী হয়ে পড়েছে লাখো মানুষ। নাটোরে আত্রাই নদীর পানির চাপে সিংড়া উপজেলার বক্তারপুর ব্রিজ ধসে পড়ায় উপজেলা সদরের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। অন্যদিকে নওগাঁর রানীনগর উপজেলার মধ্য দিয়ে প্রবাহিত ছোট যমুনা নদীর বাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। ওয়ালিউল্লাহ আলী, এনটিভি নিউজ ডেস্ক। ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণ না হওয়া পর্যন্ত সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে। শুক্রবার সকালে রাজধানীর মানিকমিয়া এভিনিউর ডেঙ্গু বিষয়ে সচেতনতা বিষয়ক শোভাযাত্রায় এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর ডেঙ্গু মোকাবিলার জন্য মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্ন বিভাগের সবার ছুটি বাতিল করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। আরো বিস্তারিত দেখুন রিপোর্টে।
এবছর ডেঙ্গু ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে। রাজধানীর হাসপাতালগুলোতে জ্বরে আক্রান্ত হয়ে প্রতিদিনই ভর্তি হচ্ছে শিশু, বৃদ্ধসহ সব বয়সী রোগী। সাধারণত এই বর্ষা মৌসুমে বাড়িসহ রাস্তাঘাটের বিভিন্ন জায়গায় পানি জমে থাকে। এসব স্থানের পরিষ্কার পানিতে ডেঙ্গুর বাহক অ্যাডিস মশা বংশ বিস্তার করে বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন। অ্যাডিস মশার বিষয়ে রাজধানীবাসীকে সচেতন করতে শোভাযাত্রা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। এতে অংশ নেন চলচ্চিত্র, ক্রিকেট তারকা, পরিবেশ কর্মী সহ সব শ্রেণী পেশার মানুষ। সবাইকে জানাতে চাই যে আপনারা সচেতন হন, ডেঙ্গু আমরা যদি সচেতন হই তাহলে ডেঙ্গুর প্রভাব থেকে আমরা স্বস্তি পাবো, আমাদের উদ্দেশ্য সেটাই। সেই জন্যই আজকে এই র্যালির আয়োজন। আমরা সব ধরনের প্রচেষ্টা অব্যাহত থাকবে যেই পর্যন্ত ডেঙ্গু আমাদের মানে আমাদের এই জায়গাটিতে ডেঙ্গু কন্ট্রোল না হবে। অ্যাডিস মশার বংশ বিস্তার রোধে সিটি কর্পোরেশনের কর্মীরা কাজ করছে বলে জানিয়েছেন মেয়র। উত্তর সিটি কর্পোরেশনের ডেঙ্গু মোকাবেলার জন্য মশক নিধন এবং পরিষ্কার পরিচ্ছন্ন যে দুটো ডিপার্টমেন্ট আছে, এই দুটো ডিপার্টমেন্টের আমি সকল ছুটি আমি বন্ধ ঘোষণা করছি। আপনারা আসুন সবাই, আজকের থেকে আপনাদের নিজ নিজ বাড়িতে যে জন্ম যে জমে যাওয়া যে স্বচ্ছ পানি আছে তিন দিনের বেশি, সেই স্বচ্ছ পানি কিন্তু আমাদের ক্লিয়ার করতেই হবে। পরিবেশ কর্মীরা বলছেন ডেঙ্গু থেকে বাঁচতে শুধু সিটি কর্পোরেশন নয়, রাজধানীর প্রতিটি নাগরিককে সচেতন হতে হবে। প্রমথেশীল, এনটিভি নিউজ, ঢাকা। সুনামগঞ্জের জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামের পাগনার হাওড়ে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন জামালগঞ্জের ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামের বাবা ভানু মিয়া ও ছেলে সুবন মিয়া। শুক্রবার সকাল 7টার দিকে এই ঘটনাটি ঘটে। স্থানীয়রা জানান, উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের শান্তিপুর গ্রামের পাশের পাগনার হাওড়ে ভানু মিয়া ও তার ছেলে সুমন মিয়া ভোরে মাছ ধরতে যান। ভোর থেকে বৃষ্টিপাত শুরু হয় সকাল 7টার দিকে। বৃষ্টিপাতের সাথে আকস্মিক বজ্রপাত শুরু হলে নৌকায় থাকা বাবা ও ছেলের উপর আঘাত করে। সাথে সাথে বাবা ও ছেলে পানিতে পড়ে যায়। পরে হাওরের অন্য প্রান্তের জেলেরা এসে জাল দিয়ে বাবা ও ছেলের লাশ পানি থেকে উদ্ধার করে। পরে পুলিশ এসে ঘটনাস্থলে পৌঁছে নিহতদের স্বজনদের কাছে লাশ হস্তান্তর করে। মৌলভীবাজারে নারী নির্যাতন প্রতিরোধ কল্পে মাল্টিসেক্টরাল প্রোগ্রামের আওতাধীনে ওয়ান স্টপ ক্রাইসিস সেলের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে এক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে মৌলভীবাজারের 250 শয্যা বিশিষ্ট হাসপাতালে সাম্প্রতিক সময়ে সারা দেশে নারী ও শিশু নির্যাতন বেড়ে যাওয়ায় সচেতনতামূলক সভার উদ্যোগ নিয়েছে এই মন্ত্রণালয়। সভায় নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে ও সহিংসতা প্রতিরোধে টোল ফ্রি নাম্বার 109 কার্যক্রম শক্তিশালীকরণে জোর দেওয়া হয়। মৌলভীবাজারে বর্ণাঢ্য রেলি ও মাছের পোনা অবমুক্তকরণের মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার সকাল 11টায় জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের যৌথ আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য রেলি বের হয়। রেলিটি শহর প্রদক্ষিণ করে মৌলভীবাজার পৌরসভার পুকুর পাড়ে এসে শেষ হয়। পরে পৌরসভার পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার 3 আসনের সংসদ সদস্য নেসার আহমেদ, পৌর মেয়র মোহাম্মদ ফজলুর রহমান, জেলা মৎস্য বিষয়ক কর্মকর্তা মোহাম্মদ ইমদাদুল হক সহ জেলা প্রশাসন ও জেলা মৎস্য অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। পরে জেলা প্রশাসক কার্যালয়ে এক আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব আশরাফুল আলম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। দর্শক, সংবাদ শেষ করব, তার আগে আরেকবার জানিয়ে দিচ্ছি শিরোনামগুলো। নো ডিল ব্রেক্সিট এড়াতে সবকিছু করার ঘোষণা দিলেন ব্রিটিশ চ্যান্সেলর ফিলিপ হ্যামন্ড। বাংলাদেশ নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে প্রিয়া সাহার বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনার ঝড়। এবং বাংলাদেশে নদ-নদীর পানি বাড়ায় উত্তরাঞ্চলে বন্যা পরিস্থিতির আরও অবনতি, বন্যা দুর্গতদের মাঝে দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।